বাংলাদেশ তাদের আশ্রয় দেওয়া হলো, তারা যেন বাংলাদেশের মূল জনগোষ্ঠীর সাথে মিশে না যেতে পারেন তা নিশ্চিত করার জন্য ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরকে দায়িত্ব প্রদান করা হয়। সেনাবাহিনী বিজিবির সদস্যগণের সহযোগিতায় এই অধিদপ্তর মাত্র 7 মাসে 11 লক্ষ রোহিঙ্গা মিয়ানমার বাসীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে। আমরা আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আজকে আমরা ই পাসপোর্টে যাচ্ছি। ই গেট আমাদের এয়ারপোর্টগুলোতে আমাদের সব জায়গায় আমরা স্থাপিত করবো, আমাদের ল্যান্ড এইসব পোর্টগুলোতে আমরা স্থাপন করবো।